এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। এই চায়া থাকোস কেন কি কবি ক, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ও यार यार ये कितनी ऑसम है यार। तू समझा? हां नहीं तू समझा नहीं। তো হে গাইস আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো তোমাদের মধ্যে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটা বলতে পারো সাফরি রাইডারকে নিয়ে। আজকে আমি আর আমার বন্ধু তাসিন যখন কিশোরগঞ্জ যাচ্ছিলাম তখন আমাদের সামনে তিনটা ছেলে মানে গ্রামার গাড়ি নিয়ে যা শুরু করছে আমাদের সামনে দেখতে পারতাছো, মানে পুরাই মানে উরুং পারুং করতেছে আর কি। গ্রামের মেবি ওরা স্থানীয়, তো দেখতে পারতাছো ওরা আমাদেরকে মানে চেতানোর জন্য আর কি এরকম করতেছে, মানে বলতেছে যে রেস হবে কিনা হ্যান ত্যান বক্কর চক্কর বলতেছে আর কি। তাসিন তো বলতেছে বন্ধু একটা টান দিলাম নাকি, আমি বলতেছি আরে না ওরা হচ্ছে মানে পাগল, পাগলের সাথে পাগল পাগলাগিরি করলে চলবে না। তো এই যে ওরা শুধু মানে আমাদেরকে বলতেছে যে চলো ভাইয়া রেস দিবা ভাইয়া রেস হবে নাকি, মানে এইসব বলতেছে আর হচ্ছে মানে সামনে গিয়ে আর কি ভাবতে দিতেছে। তো দেখতে পারতেছো তাম সারা ওরা কি শুরু করছে, মানে কি আর বলবাম। এরকম কিছু সাফরি রাইডারের জন্য মানে সকল বাইকারের মানে বদনাম হয় আর কি। তো এই ভিডিওটা করার কারণ হচ্ছে মানে দেখো ওরা আজকে আমাদের সাথে কি কি করে, মানে কি আর বলবো। পুটকির তলে একটা গাড়ি পাইলি হয়েছে সাফরি রাইডারের, মানে এলা গাড়ির ইঞ্জিন যতই হোক মানে ওরা যে কি মনে করে নিজেরে, মানে কিসের সাথে কিসের পাঙ্গা দিছে ওরা। দেখো গ্রামার গাড়ির সাথে শুধু তোমাদেরকে বলবো আজকের ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। দেখো ওরা আজকে ব্লগের মাধ্যমে আমাদের সাথে কি কি করছে। আর হ্যাঁ তোমাদের কাছে আর একটা রিকোয়েস্ট, প্লিজ যারা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছো ভিডিওটা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে কমেন্ট বক্সে জানিয়ে দিবা সাফরি রাইডারের কীর্তিকাণ্ড। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে কমেন্ট বক্সে জানিয়ে দিবা যে এরকম সাফরি রাইডার তোমাদের এলাকায় আছে কিনা। তো দেখো ওরা শুরু করছে কি, তো ভিডিওটা এনজয় করতে থাকো, কন্টিনিউ দেখো। তো ভিউয়ার্স কি আর বলবো, তোমরা তো দেখলা সাফরি রাইডার আমাদের সাথে আজকে সারাদিন কি কি করছে। তো অবশেষে কিন্তু ওদের সাথে কিছু আলাপ সালাপ হয়েছে, মানে কথাবার্তা হয়েছে। তো ওরা ওদেরকে যখন আমি বলছি যে আমরা ইউটিউবের ব্লগ করতেছি তখন দেখি যে ওরা আরো পাগল হয়ে গেছে, মানে পাগল হয়ে গেছে ভিডিওর সামনে, ওরা আরো বেশি ফুরুং করুন করতেছে। প্রথম অবস্থায় কিছু কম ছিল, তখন ওদেরকে মানে মাঝ রাস্তায় একটু দাঁড় করাইছি। দাঁড় করে ওরা আমাদেরকে জিজ্ঞাসা করতেছে যে ভাইয়া আপনারা ভিডিও করতেছেন কেন। তখন আমি বললাম যে আমার একটা চ্যানেল আছে আর ছোটখাটো একটা পেজ আছে। তো ওরা বলতেছে আচ্ছা ঠিক আছে। তখন তো দেখি মানে পেজ আর চ্যানেলের কথা
বলছি পরে তো দেখি যে আরো পাগল হয়ে গেছে, মানে কুত্তা পাগল হয়ে গেছে। তখন আমি ওদেরকে রিকোয়েস্ট করছি যে ভাইয়া আপনারা এরকম করেন না, এরকম করলে আরেকবার দেখা যাবে যে শীতের দিন পয়রা হাঁটু মাটু ছিলে গেছে। তখন আমার দোষ হইব যে আমি ভিডিও করতেছি দেখি আপনারা এরকম করছেন, তখন আপনারা নিজেরাই আমাদেরকে দোষ দেন। তো ওরা বলতেছে না ভাইয়া তেমন কিছু না। তো আজকে ব্লগটা এবং তো ছিল, ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে দিবা। বাই বাই।